সন্ত্রাসী সংগঠন পরিচালনার দায়ে ব্রিটেনের আলোচিত ধর্মীয় নেতা আনজেম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার এই রায় দেন লন্ডনের একটি আদালত। রায় বলা হয়, আল মুহাজিরন নামক সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছিলেন কট্টর ইসলামপন্থী এই নেতা, পাশাপাশি ইসলামের অপব্যাখ্যা দিয়ে সংগঠনটিতে কম বয়সীদের নিয়োগ দিচ্ছিলেন তিনি। সন্ত্রাসী কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে 2010 সালে সংগঠনটিকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করা হয়। রায় অনুযায়ী কমপক্ষে 28 বছর কারাভোগ করতে হবে 57 বছর বয়সী আনজেম চৌধুরীকে। এর আগে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে সমর্থনের দায়ে অভিযুক্ত হন তিনি। 2 বছর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে অনুসারী সহ গ্রেফতার হন এই ইসলাম প্রচারক।